আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7টা, হঠাৎ করে থাই স্যুপ খেতে ইচ্ছে করলো, তো থাই স্যুপ বানিয়ে ফেললাম। এছাড়া থাই স্যুপ খেতে আমার ভীষণ পছন্দ, বিশেষ করে জ্বর সর্দি যখন হয় তখন থাই স্যুপ খেতে তো ভীষণ ইয়াম্মি লাগে আমার। আর এই শীতের সময় ঝাল ঝাল থাই স্যুপ খেতে কার না ভালো লাগে, তাই ঝটফট বানিয়ে ফেললাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আমি আমার পরিমাণ মতো বানাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এখানে দুটো ডিমের কুসুম, দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার, চিলি সস আর টমেটো সস মিলে আমি এখানে 1 কাপ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লাল মরিচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর এগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা, তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, মাশরুম, চিকেন, সব কিছু ভালোভাবে মিশিয়ে এভাবে 10 মিনিট যদি ম্যারিনেশনের জন্য রেখে দেন তাহলে অনেক বেশি টেস্টি হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি প্রায় 4 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লেবুর রস, আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পানি, আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি, বারবারই বলছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি থাই পাতা, এরপর আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 15 মিনিট আমি রান্না করব। মনে রাখতে হবে এই সময় অনবরত স্যুপটা নাড়তে হবে। থাই স্যুপ বানানো এতটাই ইজি, খেতে মন চাইলে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই পড়ে না। আমার মতো করে খুব সহজে ঝটফট বানিয়ে ফেলুন থাই স্যুপ আর পরিবেশন করুন সবার সামনে, দেখবেন কতটা খুশি হয়ে যাবে। ঝাল ঝাল এই থাই স্যুপের সাথে মুচমুচে অন্থন হলে আরও বেশি ভালো লাগতো, তাই না? কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকে আমি আর অন্থন বানাইনি। বাসায় আগের থেকেই ম্যারিনেশন করা চিকেন ছিল ফ্রিজে, যার কারণে আমার জন্য আরও অনেক বেশি ইজি হয়ে গেছে। আমি ঝটপট ফ্রিজ থেকে চিকেন বের করে ফ্রাই করে বাফেলো চিকেন করে ফেলেছি, ব্যাস। এত সুন্দর ঝাল ঝাল থাই স্যুপের সাথে একটু মিষ্টি মিষ্টি বাফেলো চিকেনটা বেশ লেগেছে। আমি রিকোয়েস্ট করব, প্লিজ এর শীতের সময় এরকম করে বাসার সবার সাথে পরিবেশন করুন, দেখবেন খেতে কতটা ভালো লাগছে আর পরিবারের সদস্যরা কতটাই খুশি হচ্ছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অন করে দিলে এরকম নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে খুব সহজে। আল্লাহ হাফেজ।